আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ফাহমিদা আছি আপনাদের সাথে। আলোচনা করব গাছ নিয়ে আমার সকল ছোট বড় অভিজ্ঞতা। আজকের ভিডিও শুরু করছি একটা চমক দিয়ে। আপনারা অনেকেই জানেন যে গ্রিন আর্মি চ্যানেলটা অলরেডি 500 সাবস্ক্রাইবার ক্রস করেছে। এই উপলক্ষে আমি চিন্তা করলাম যে একটা সারপ্রাইজ গিফট দেয়াই যায়। আমার বানানো ভিডিওগুলো সবচেয়ে বেশি শেয়ার যিনি করেছেন এই পর্যন্ত তাকে আমি গিফটটা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো খুঁজে বা এই পর্যন্ত দেখে চোখে যত পড়েছে আমি দেখেছি যে তাজিম জামির আপু সবচেয়ে বেশি বার শেয়ার করেছেন আমার পোস্ট, আমার ভিডিওগুলো। তাজিম জামির আপুর জন্য আমার সবচেয়ে পছন্দের যে সাকুলেন্টটা চাইনিজ ডান্স ক্যাপ, এটার ঝোপালো একটা গাছ আমার পক্ষ থেকে গিফট থাকবে, যেহেতু আপু আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি শেয়ার করেছেন। অনেক অনেক ভালোবাসা আপু আপনার জন্য। এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টবের ফিল্টার রেডি করা। মানে একটা গাছ লাগানোর আগে আপনার অবশ্যই টবটা রেডি করে নিতে হবে। কিভাবে আপনি টবটা রেডি করলে আপনার গাছের বা টবের পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকবে সেটা নিয়েই আজকে কথাবার্তা হবে। কারণ ইদানিং ঘরের ভিতরেই ভিডিওগুলো করতে হচ্ছে, যার কারণে আমি বেশি বড় টব নিইনি। ছোট দুটো টব নিয়েছি, একটা মাঝারি সাইজের এক মালসা, আর আরেকটা হচ্ছে আমি সাকুলেন্ট লাগাবো, ডান্স ক্যাপ লাগাবো। তো ডান্স ক্যাপের জন্য একটা টব নিয়ে নিয়েছি। মালসাটায় দেখেন আমি চারটা ছিদ্র করে নিছি। মাঝখানেরটা প্রথমে করার পরে দেখলাম যে মাঝখানটা বেশ উঁচু, তাই নিচু জায়গাগুলোতেও আমি তিনটা ছিদ্র করে নিলাম ড্রিল করে। আর এটার নিচেও বেশ ভালো একটা বড় সড়ো ছিদ্র আছে। তো আমি প্রথমে যেটা করব, এই ছিদ্রগুলো শক্ত কিছু একটা দিয়ে ঢেকে দিব। তো মালসাটাতে আমি আমার ভাঙা টবের, মাটির টবের যে ভাঙা অংশ ছিল সেগুলো নিচে দিয়ে দিচ্ছি। আর এই ছোট যে টপটা, এটার নিচে আমি এরকম পাতলা দেখে একটা পাথর নিয়ে সেই পাথরটা ভালো মতো সেট করে দিচ্ছি, যাতে এর ফাঁকা দিয়ে মাটি বা মিডিয়া নিচে পড়ে না যায়। এখন আমি ধুয়ে রাখা ইটের কুচি বা ইটের ছোট ছোট টুকরো এর উপরে প্রায় আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি মতো দিয়ে দিব। আর এই যে ছোট টপটা, এটাতে যেহেতু আমি ডান্স ক্যাপ লাগাবো, এটার আমি ডান্স ক্যাপটা নর্মালি লাগাই হচ্ছে একটু কম ডেপথের টবে। তো এই টপটার ডেপথটা তুলনামূলক একটু বেশি, তো আমি নিচে এটার নিচের লেয়ারে ইটটা প্রায় অর্ধেক, টবের অর্ধেক ভরে ইট দিয়ে দিব, যাতে পানি অন্তত জমে ডান্স ক্যাপ না পচে যায়। এখন আমি এই যে মালসাটার ইটের লেয়ারের উপরে মোটা বালুর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো আপনি যদি বড় অনেক ডেপথের টবে গাছ লাগান, তখন আপনি যেটা করবেন, প্রথমে নিচের ছিদ্রটার উপরে কিছু একটা দিয়ে নেবেন, নেট হোক বা পাথর হোক অথবা এরকম মাটির টবের ভাঙা অংশ যদি হয় সেটা হোক, যেটাই হোক দিয়ে ইটের বড় বড় টুকরো দিয়ে নিতে পারেন। তার উপরে আপনি ইটের ছোট টুকরো দিয়ে তার উপর বালু দিতে পারেন, এটা আপনার চয়েস। তবে আপনি খেয়াল রাখবেন যেন ফিল্টারটা ঠিকঠাক মতো হয় এবং পানিটা যেন কোনোভাবে জমে না থেকে বেরিয়ে যেতে পারে। ডান্স ক্যাপের যে টপটা, এই টপটাতে আমি সাকুলেন্ট মিডিয়া দিয়ে দিচ্ছি। মানে ছোট টপটাতে যেহেতু ডান্স ক্যাপ লাগাবো, এটাতে আমি সাকুলেন্ট মিডিয়া দিয়ে ভরে নিচ্ছি। আমার ডান্স ক্যাপ লাগানো হয়ে গেল। আর এই মালসাটায় আমি অপরাজিতার গাছ লাগাবো। তো সেটার জন্য আমি যে মাটিটা মিক্স করে নিয়েছি সেটা এই মালসাটায় দিয়ে দিব। মাটি প্রস্তুত করা বা টবের সাইজ নির্বাচন, কি কি উপকরণ বেশি দিবেন কোনটা কম দিবেন, সেটা হচ্ছে আপনার গাছের উপর বা গাছের ধরনের উপর নির্ভর করবে।
এটা শুধুমাত্র একটা উদাহরণ। আপনি এভাবে ফিল্টারটা রেডি করে মাটি রেডি করে নিয়ে তারপর গাছ লাগাবেন। যদি ফিল্টার ঠিক থাকে তাহলে আপনার গাছ মারা যাওয়ার বা পানি জমে গাছ নষ্ট হওয়ার চান্সটা অনেক অনেক কমে যায়। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কিন্তু উৎসাহ দিতে ভুলবেন না, আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এমন অনেক ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।